আমার দেশ সোনালি ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে যারা আমার দেশ সোনালি ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে যারা ফুলার ফলে মাছার জলে অপরূপে সবুজ বাংলা সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আসুন আধুনিক কৃষি শিক্ষা, খামার ব্যবস্থাপনা ও লাক্ষ্যই কৃষি তথ্য প্রযুক্তি নিয়ে সরে জমিনে সবুজ বাংলা দেখি। সবুজ বাংলা, সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। কৃষি ভুবনের ফসল, ধান, পাট, শাকসবজি, মাছ, গবাদি পশু, পাখি, বনায়ন, পুষ্টি সহ বৃহত্তর কৃষির আধুনিক লাক্ষ্যই প্রযুক্তি নিয়ে কথা আমাদের এই অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিচ্ছি কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই থাকছে গাজীপুরের শালনার শেফালি ডেইরি ও শরীফের ছাগল খামারের উপর সাফল্য গাথা প্রতিবেদন, গরু জাত উন্নয়নে এসিআই সিমেন্টের ভূমিকা নিয়ে সংবাদ প্রতিবেদন, ময়মনসিংহে তাহা এগ্রোর গরু মোটা তাজাকরণের উপর থাকছে বিশেষ প্রতিবেদন, এছাড়া কুমিল্লার ময়নামতির তামিম এগ্রোর গরু সমস্যার সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদন। শুরুতেই বিশেষ প্রতিবেদন। সবুজ বাংলা। প্রিয় দর্শক, দেশে ডেইরি খামার করে সফলতা পাচ্ছে প্রচুর মানুষ। একজনের সফলতা দেখে আরেকজন খামার গড়ে তুলছে। আজ যাব গাজীপুর জেলার শালনাতে, সেখানে শেফালি ডেইরি খামারের কার্যক্রম দেখতে। তো চলুন ঘুরে দেখে আসি। গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে উত্তর শালনা গ্রামের শফিকুল ইসলাম, ঘর গৃহস্থলীর পাশাপাশি দেশি গরু লালন পালন করেন তিনি। ডাক্তার জহিরুল ইসলামের সাথে পরিচয় হওয়ার পর 2011 সালে রফিকুল চারটি গরু নিয়ে ডেইরি খামার শুরু করেন। এরপর জহিরুল ইসলামের পরামর্শ অনুযায়ী খামার পরিচালিত করেন তিনি। রফিকুল ইসলামের স্ত্রী শেফালি বেগম ও বড় ছেলে সাইফুল ইসলামও গরুর খামারে কাজ করতেন। দিনে দিনে তাদের খামার ক্রমেই বড় হয়েছে, বসত বাড়ির অবস্থাও হয়েছে পরিবর্তন। আগে ব্যবসা করতাম আর কি, মুরগির ব্যবসা করতাম, স্যারের পরামর্শতে আমি গরুর খামারটা দিছি। ছোট বাছুর বিক্রি করি না, ছোট বাছুরগুলো আমি রেখে দিই, আস্তে আস্তে যেগুলো যে আমরা সার গরুগুলো এগুলো একটু বড় হইলে আমি তখন বিক্রি করি। এখন এই খামারে গরু আছে 22টি। এ পর্যন্ত 22 থেকে 23টি গরু বিক্রি করেছেন তারা। সারাদিন খামারে স্যারের পরামর্শ মতো খাবারগুলা পরিমাণ মতো, তারপর কাঁচা ঘাস এগুলো পরিমাণ মতো দেই, আর কোনো সমস্যা হলে স্যারকে জানাই, স্যারের পরামর্শ মতো মানে চিকিৎসা করি। স্যারে তখন মানে এই দুইবার আসছিল, তারপরে এরপরে স্যারের কথা মতো মানে ফোনে ফোনে ট্রিটমেন্ট নেই। পাশে 13 কাঠা জমি কিনেছেন 35 লাখ টাকা দিয়ে, মাটির ঘরের স্থলে নির্মাণ করেছেন পাকা বাড়ি। গরুর খাবার দেই, এগুলো পরিষ্কার করে রাখি, তারপরে গায় পানাই, এগুলাই করি আর কি। আগে ই আসল মুড়ি ভাজা আসল, তারপরে মুরগির ব্যবসা করছে, মুরগির ব্যবসা করে তারপরে যে গরু পালে হলার হইল। প্রতি বছর কোরবানি উপলক্ষে বড় ষাঁড়ও পালন করেন তারা। তাদের আগের যে মুরগির ব্যবসা সেটাও রয়েছে। 2011 সালের দিকে হবে তাই না? হুম, ওনার বাড়িতে আসছিলাম, তারপর থেকে আজকে 2021 10 বছর। তখন তার 3-4টা গরু ছিল, দেশি গরু বা একটু উন্নত সংকর জাতের গরু ছিল। বলেছিলাম যে এই গরুগুলো পাললে লাভ হবে না, ভালো গরু পালতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে এত বড় ঘর ছিল না, এখানে একটা মাটির ঘর ছিল এবং এটা এতটাই ভঙ্গুর ছিল যে ঘর চাল ভাঙিয়ে পড়ে যেতে পারে। এবং আমার খেয়াল আছে যে একদিন রাত্রিবেলা আমি আসছিলাম, গরুর একটা মিল্ক ফিভার হয়েছিল, সেটা এমন অবস্থা যে গাবি পড়ে যাচ্ছে, আমার চাল উপরে যেতে পারে ভেঙে, তারপরে উনি চাল ধরে রাখছিল উপরে তাই না, যাতে চালটা আমাদের শরীরে না পড়ে যায়। সেই গরু সেদিনই ভালো হয়েছিল। আপনি পরিশ্রম করেন, একদিন অনেক বড় হবে, এই ঘরটা থাকবে না, আরো বড় ঘর হবে। তার এখন পাকা ঘর হয়েছে, এখানে দেখেন তার 20-21টা গরু আছে দুধের গাবি, এবং তার ষাঁড় গরু আছে। প্রতি বছরই সে তিনি 3-4টা গরু ঘরে বিক্রি করে, একটা একটা বা দুইটা। 4টা গরুর থেকে আজকে যে উন্নতি, এটার মূল উদ্দেশ্য এটা হচ্ছে তিনি কিন্তু গরু নিজে তৈরি করছেন। এই শালনায় এলাকায় শরীফুল ইসলাম ছাত্র বয়স থেকে ডেইরি খামার শুরু করেন। গত 3 বছর ধরে তিনি ছাগল খামার গড়ে তুলেছেন। তো চলুন তাদের ছাগল খামারটি ঘুরে দেখে আসি।
এই গাজীপুরের উত্তর শালনার পাশের গ্রাম জোলার পাড়ের শরীফুল ইসলাম। ছাত্র বয়সেই তার প্রবাসী বাবাকে অনুরোধ করে দুটি গরু নিয়ে খামার শুরু করেন সেই 2011 সালে। ডাক্তার জহিরুল ইসলামের পরামর্শ ও সহযোগিতায় খামারটি এখন অনেক বড় হয়েছে। তার খামারে এখন 18টি গরু রয়েছে। গত 2018 সালে এসে গরুর পাশাপাশি ছাগল পালন করবেন এই নিয়তে ডাক্তার জহিরুল ইসলামের কাছে এসে ঘরের মাপ নিয়ে তিনি এই ছাগলের সেটটি গড়ে তোলেন। আমি মূলত পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট করছি এমবিএ অ্যাকাউন্টিং। তো এইখান থেকে 2011 সালে যখন প্রথম অনার্সে ভর্তি হই, তখন থেকে আমি জহির স্যারের পরামর্শে দুইটা গরু দিয়ে আমি খামার শুরু করি। তো দুইটা গরু থেকে আস্তে আস্তে হইতে হইতে এখন আমার ফার্মে 19টা গরু গাভী আছে। তো এর মধ্যে থেকে আমি 40টার মতো গরু বিক্রি করছি, সার প্লাস কিছু বকনা এগুলো বিক্রি করছি। এখন আমার এখানে 18টা দুধের গাভী আছে। হ্যাঁ, আর 2018 সালে জহির স্যারের পরামর্শে 3টা ব্ল্যাক বেঙ্গল আর 1টা পাঠা দিয়ে আমি এই ছাগলের খামার শুরু করি। তো এখন হইতে হইতে আল্লাহর রহমতে আমার এখানে 28টা ছাগল আছে। এই ফার্মটা সার্বিকভাবে জহির স্যারের পরামর্শে যখন যা করা লাগে, ঘর করা, ঘরের বাজেটিং করা, ঘরের ড্রয়িং করা, সব কিছু জহির স্যারের তত্ত্বাবধানে পরামর্শে করা হয়েছে। টেক কেয়ার করার কারণে আমার এখানে আল্লাহর রহমতে কোনো রোগবালাই হয় না। তো আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে এখানে 100 মা ছাগল করার। 100 মা ছাগল করলে আমি বছরে 400 বাচ্চা পাবো। তো এইভাবে আমি বাচ্চাগুলা সেল করে দেবো আর মা ছাগলগুলো আমি ধরে রাখবো। আমি কিছু টাকা দিছি, তারপরে গাভী কিনছি। একটা গাভীর থেকে এতগুলা এই 19টা গাভী আছে করছে, আরও বিক্রি করছে অনেক। তারপরে মনে করেন যে ছাগল এগুলা ওর পরিকল্পনায় যে জহির স্যার সার যে সারের পরিকল্পনায় এই ঘরটা করছে। তখন আমি এইটার ভিতরে রাজি ছিলাম না, সত্য কথা যেটা যে এইরকম করে ঘর করে কি করব। এইতে যে আজকে দেখলাম যে এইটার ফল কি। ঘরটি ছাগলের জন্য আদর্শ একটি ঘর। ঘরটি 25 ফুট বাই 14 ফুট। এই ঘরে 100 ছাগল লালন পালন করা যাবে। আর ছাগলের মধ্যে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সবচেয়ে ভালো। ছাগলের জন্য তিনি ঘাসও চাষ করেন। মূলত এখানে তার এটা সমন্বিত খামার, এখানে ছাগল এবং গাভী দুটো মিলেই তার খামার হচ্ছে। ফ্যাটেনিং গরু তার গাভীর খামার থেকে হয়। তো এই খামার ছাগলটা তার খুবই আগ্রহের একটা অতিরিক্ত সংযোজন। মূলত সে গাভীর খামারই ছিল, ছাগলের খামার শুরু করেছে গত 2 বছর আগে। তো তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি কেমন করে ঘর করতে হবে। আজকে যে ঘরটা আপনারা দেখছেন, এই ঘরটা হলো একটা আধুনিক ঘর এবং আপনি এইভাবে ঘর করতে পারেন অনায়াসেই। দেখেন, মাচার উপরে ঘর করেছে। ফ্লোর থেকে 5 ফিট উপরে হচ্ছে মাচা, মাচার থেকে 7 ফিট উপরে হচ্ছে পরবর্তী চালাটা, প্রায় 12 ফিট উচ্চতার মধ্যে আছে। পিলারের মধ্যে করেছে চমৎকার পরিবেশ এবং ফ্লোরটাকে যেভাবে সে তৈরি করেছে কাঠ দিয়ে, এবং কাঠের মাঝখানে প্রায় 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চির চেয়ে একটু উপরে ফাঁকা আছে যাতে ছাগলের বিষ্ঠাগুলো নিচে পড়ে যায়। এখানে যেগুলো দেখছেন সবই ব্ল্যাক বেঙ্গল ছাগল। কিছু দু একটা ছাগলের মধ্যে আমি দেখছি যে কান লম্বা আছে, যেটা একটু ক্রস হয়েছে। বাট এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এগুলি বছরে 2 বার বাচ্চা হয় এবং প্রতিবারে 2 থেকে 3টা এবং 4টা বাচ্চা হতে পারে। এদের রোগবালা একেবারেই কম হয় এবং এদের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এরা পরিবেশের সঙ্গে সহনশীল হয়ে বাঁচতে মানে চলতে পারে। সে এখনও সিলিং দেয় না, একটা সিলিং দেওয়ার দরকার হবে। ছাগল যেহেতু অভ্যাসগতভাবেই জন্মগতভাবে উচ্চ জায়গা পছন্দ করে, এটা একটা। সেকেন্ড, ছাগলের প্রচণ্ড ঠান্ডা লাগে মাটিতে থাকলে। ছাগল যখন মাচার মধ্যে থাকে তখন এই ঠান্ডাটা লাগে না, কারণ এখানে মাচাটা শুকনা থাকে এবং মাচাটা ভিজে না। কিন্তু যদি আপনি ফ্লোরে রাখেন তাহলে সেখানে তার ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। কাঁঠাল পাতা ছাগল পালার জন্য ম্যান্ডেটরি না, সে যে কোনো পাতালতা, মানে ছাগল যেহেতু তৃণভোজী প্রাণী তাকে ঘাস দিতে হবে আর কি। সেটা কাঁঠাল পাতা নয়, আপনি জার্মান ঘাস করেন, আপনি যারা ঘাস করেন ঘাস কেটে চপিং করে দেন, কোনো সমস্যা নেই। আপনি সাইলেজ খাওয়াতে পারেন, আপনি যে কোনো পাতা, বাঁশ পাতা খায়, শেওড়া পাতা খায়, পাতা দিতে হবে তাকে। অর্থাৎ আপনি যা দানাদার খাবার দিবেন তার 4 গুণ আঁশ জাতীয় খাবার দিবেন। বেস্ট কোয়ালিটির ছাগল হলো আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল। যেটা এটা ব্ল্যাকও হতে পারে, ব্রাউনও হতে পারে, সাদা কালোও হতে পারে, সেটা সমস্যা নেই। কিন্তু যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত যেটা সেটা হতে হবে। আমাদের দেশি ছাগল হলো সবচেয়ে লাভজনক। ছাগল খামার করা লাভজনক, অল্প পুঁজি দিয়েই শুরু করা যায়। আর ছাগল খামারের জন্য আমাদের দেশি প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছাগলই উত্তম। প্রিয় দর্শক, এখন যাব সংবাদ প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা। গত 2 বছর ধরে দেশের গোসম্পদের জাত উন্নয়নে এসিআই কাজ করছে। তাদের সিমেন্ট সারা দেশের খামারিদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 2 জন ডিস্ট্রিবিউটরকে তারা পুরস্কৃত করেছে। তো চলুন তাদের কার্যক্রম ঘুরে দেখে আসি। Thank you.
সময়ের সাথে এগিয়ে চলছে বাংলাদেশ, প্রযুক্তির হাত ধরে বিস্তৃত হচ্ছে কৃষি অর্থনীতি। শহর থেকে প্রান্তিক জনপদে সৃষ্টি হয়েছে অধিক উৎপাদনশীল গবাদি পশুর খামার। গাজীপুরের রাজবাড়িতে বিস্তৃত পরিসরে গড়ে উঠেছে এসিআই এর বিশেষায়িত জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে গরুর প্রজনন, জাত উন্নয়ন, দুধ ও মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে চলছে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর। দেশ বিদেশ থেকে সংগৃহীত বিভিন্ন উন্নত জাতের ষাঁড় থেকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিমেন্ট সংগ্রহ করে তা প্রসেসিং করে হিমায়িত এসিআই সিমেন্ট নামে দেশব্যাপী খামারিদের কাছে পৌঁছে দিচ্ছে। নিবিড় গবেষণার মাধ্যমে নিশ্চিত করেছে গাভীর উচ্চ গর্ভধারণ হার, যা বাংলাদেশে সবচেয়ে বেশি। এছাড়া কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে গ্রাম বাংলার অসংখ্য বেকার যুবকরা, সম্পৃক্ত হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার মূলধারার সাথে। বদলে যাবে সারা দেশ দুধ মাংসে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে 2000 মতো এআই কর্মী সারা দেশে নিয়োগ পেয়ে কাজ শুরু করেছে। এআই কর্মী ও ডিস্ট্রিবিউটরদের উৎসাহ দিতে সেরা দুজন ডিস্ট্রিবিউটরকে পুরস্কৃত করার জন্য ঢাকার পুলিশ প্লাজায় গিফট হ্যান্ড ওভার সিরিমনি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমজন ঝিনাইদহের মখলিসুর রহমান শিপনকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন এবং দ্বিতীয়জন কিশোরগঞ্জের মনসুর আলীকে মোবাইল পুরস্কার হিসেবে দেওয়া হয়। আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা কিন্তু আমাদের এই কাস্টমার ভাই যারা ফ্রন্ট ফাইটার, তারা কিন্তু সেটা সফল করেছে। আমরা সবসময় যেটা চাই কাস্টমারদের সলিউশন দেওয়া, উই আর নট সেলিং দ্য প্রোডাক্ট। আগস্ট মাসে এসিআই সিবিএর সাথে ব্যবসা জড়িত কিশোরগঞ্জের জেলার মধ্যে আমার সিনিয়রিটি কোনো এলে নাই। আগামীতে আরও ভালো কাজ করার অনুরোধ জানান এসিআই এগ্রি বিজনেস এর এমডি অ্যান্ড সিইও ডক্টর এফ এইচ আনসারি। সেটা আমরা দিচ্ছি, তার সাথে লাগবে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের সাথে আছে অ্যাকচুয়ালি নিউট্রিশনাল প্রোডাক্ট, ফুড, তারপর আছে মেডিসিন এবং অন্যান্য ম্যানেজমেন্ট। আমাদের ওভারঅল বাংলাদেশে কৃষকের আমরা দুধ এবং মাংসের কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ছে, এটা আমরা আরও বাড়াতে চাই। ফলে কী হবে, অতি অল্প খরচে যেন তারা এটা প্রোডাকশন করতে পারে এবং আমাদের ভোক্তারা যেন অতি অল্প মূল্যগুলো কিনে গ্রহণ করতে পারে, যাতে হবে কি আমাদের ভবিষ্যতে মেধাবী বাংলাদেশ তৈরি হবে, এটা হচ্ছে মেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অ্যাডভাইজার ডাক্তার অরবিন্দ কুমার সাহা, চিফ অ্যাডভাইজার ডাক্তার হিরেশ রঞ্জন ভৌমিক এবং চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডাক্তার এম এ সালেক। প্রিয় দর্শক, এখন যাব সাফল্যগাথা প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মেহেদি কাউসার ফুয়াদ, তিনি গত 2 থেকে গরু মোটা তাজাকরণ খামার করে ভালো করেছেন। তো চলুন তার খামারটি ঘুরে দেখে আসি। ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভার চরপাড়া গ্রামের প্রকৌশলী এ এম মেহেদি কাউসার ফুয়াদ গত 2019 অক্টোবরে 40 মোটাতাজাকরণ গরু নিয়ে এই খামারটি গড়ে তোলেন তিনি। গত বছর কোরবানির সময় 25 গরু বিক্রি হয়ে যায়, তাতে ভালো দাম পান তিনি। আমি 2 আগে একটা কোরবানির গরু কিনেছিলাম, 2 পরে গরুটা অসুস্থ হয়ে গেছে, তারপরে আমি কোরবানির আগের দিন এটা কষাইকে দিতে বাধ্য হয়েছি এবং সেখানে আমি যেটা পরবর্তীতে জানতে বললাম যে তাকে স্টেরয়েড ইউজ করা হয়েছিল এবং গরুটা অসুস্থ হয়ে পড়েছিল, তার বাথরুম হয়ে গেছিলো। তখন থেকে আমার এই নিজেরই একটা ইয়া হয়েছিল যে মানুষ যে এই গবাদি পশু প্লাস কুরবানির সময় যে অনৈতিক কাজগুলো করে এগুলো একটু বন্ধ করে কীভাবে একটু কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি প্রোটিন মানে মানুষের কাছে দেওয়া যায়, সে উদ্দেশ্যে বেসিক্যালি আমার এটা মানে শখের সাথে এটাও আর কি অ্যাড হয়েছে। এবছর আরও কিছু গরু সংগ্রহ করে মোট 52 মোটাতাজাকরণের গরু রেখেছে খামারে 2021 কোরবানিকে টার্গেট করে। খামারে লোকজন আছে, টোটাল 7 লোক আছে আমার এখানে। প্রতি মাসে খরচ যাচ্ছে 2-2.5 লাখ টাকার মধ্যে। এখন টোটাল 60 গরু আছে, 60 গরুর জন্য যে আমার প্রতি ডেলি যে খরচটা সেটা আমি একটা ফিক্সড করে একটা অ্যামাউন্ট আমি এটার জন্য আলাদা করে ওইভাবেই শুরু করেছি। ফ্যাটেনিংয়ের পাশাপাশি আমি যেন রেগুলার বেসিসে কিছু একটা আসে সেই জন্য আমি অলরেডি প্রথম শুরু করেছিলাম একটু ডেরি, সেটা নিজের একটা কোয়ালিটির দুধ খাওয়ার জন্য। তারপরে দেখি যে ওই দুধ যখন অল্প একটু অতিরিক্ত হয়েছে সেটার কোয়ালিটি দেখে এটার চাহিদা এত পরিমাণে বাড়ছে, আমার এখান থেকে মোটামুটি
এই গরু গাবি দুধ দোহানোর আগে এটা সেল হয়ে যায়। এছাড়া এই খামারে আরো 13-14টি গাভিও রয়েছে। সেখান থেকে যে দুধ পান স্থানীয় মানুষ সেই দুধ পেয়ে অনেক খুশি এবং খামারি ফুয়াদকে উৎসাহ দিয়ে থাকেন তারা। আমরা সকালে আমাদের 6টায় গরুর ঘর পরিষ্কার করা হয়, তারপরে আমরা দানাদার দিই। দানাদার আমাদের হাতে তৈরি করা, আমরা গমের ভুষি, ধানের কুড়া, সয়াবিন বুটের ভুষি এগুলো দিই। আর আমাদের ঘাস আছে, ঘাস দেই। গরু পালতে হলে আপনি নিজের জানতে হবে, নিজের প্রতিদিন সকাল কিংবা বিকালে একবার ফার্মে আসতে হবে। এই খামারের শেডটি অনেক সুন্দর এবং ব্যয়বহুল। খামারের ভেতরেই আছে বায়োগ্যাস প্লান্ট। খামারের শেড আর বায়োগ্যাস করতে তার খরচ হয়েছে 30 লাখ টাকার মতো। এই খামার থেকে উৎপাদিত বায়োগ্যাসের লাইন দেওয়া হয়েছে 10টি পরিবারকে। আমাদের যে মূল উদ্দেশ্যটা ছিল যে কিছু কোয়ালিটি মানে প্রোডাক্ট, বিশেষ করে আমিষের যে চাহিদা, দুধ এবং মাংস, এটার চাহিদা বাংলাদেশে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে, এটা আমরা পূরণ করতে পারতেছি না। এখন এটা পূরণ করতে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের মানে অনৈতিক কাজ, যেগুলো মোটা তাজা করার ক্ষেত্রে বা দুধ বাড়ানোর ক্ষেত্রে আমরা করে থাকতেছি হচ্ছে, তো সেইগুলো থেকে আমরা যেন মানে কোয়ালিটি প্রোডাক্টটা পেতে পারি, তো সেই মূলত সেই উদ্দেশ্যকে নিয়েই ফার্মটা শুরু। আমরা চেষ্টা করতেছি যেন এটার উত্তরোত্তর মানে বৃদ্ধি পায়। এই খামার থেকে গরুর বডি ওয়েট অনুযায়ী গরু বিক্রি করেন তিনি। এক বছরেই খামারের সুনাম তৈরি হয়ে গেছে। গত কোরবানিতে যারা গরু নিয়েছেন তাদের মধ্য থেকে বেশ কয়েকজন এবছরও গরু নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় কৃষক, এখন যাব আপনাদের চিঠিপত্র ও ফোন কলের মাধ্যমে পাওয়া কৃষিকাজের সমস্যার সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদনে পরামর্শ পড়বে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার আশিকুর রহমানের তামিম এগ্রোর একটি গাভী বাচ্চা দেওয়ার পর ওলানে কিছু সমস্যা দেখা দেয় আমাদের জানালে আমরা গিয়েছিলাম সমাধান দিতে। তো দেখুন আমাদের ডক্টর মেহেদি হাসান কি পরামর্শ দিল। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার সিন্দুরিয়া পাড়ার মোহাম্মদ আশিকুর রহমান ছোটবেলা থেকে গরু বাছুর পছন্দ করতেন। গত 2019 সালে এসে চাকরির পাশাপাশি কিছু একটা করবেন ভেবে বসত বাড়ির মধ্যেই দুটি দুগ্ধ গাভী নিয়ে খামার শুরু করেন। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে MBA শেষ করলাম। চাকরিতে ঢুকার পর চাকরির পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা জাগে, কৃষি রিলেটেড কিছুতে আমি ইনভলভ হব। তো ওই চিন্তা করি আসলে আমার এই ফার্ম মানে ডেইরি সেক্টরে আসা। 2019 সালে মাত্র 2টা গরু দিয়ে আমি আসলে শুরু করি ফার্ম। তো আজকে আমার আল্লাহর রহমতে 27টা বাছুর 27টা গরু আছে। তার খামারে একটি গাভী বাচ্চা প্রসব করার পর একটি বার দিয়ে দুধ আসছে না এবং আরও দুটি গাভী কনসিভ করছে না। একটি গরু বাচ্চা দিয়েছে গতকালকে, তার একটি আর্ডার একটি টিট বন্ধ হয়ে আছে। আমি এসে সেটাকে আসলে টিট স্লিটার দিয়ে চেষ্টা করেছি এটাকে ওপেন করার জন্য। কিছু ব্রিডিং হচ্ছে এখন, আশা করি হয়তো কালকে ফ্রেশ দুধ আসবে, আশা করতেছি ইনশাল্লাহ। যখন কোনো খামারি ভাই গরুর দুধটা দ্রুত ছেড়ে দেয়, অ্যাডভান্স স্টেজ চলে আসে অর্থাৎ 7 মাস, ওই সময়টায় দুধটা হঠাৎ করে যখন বন্ধ করে ফেলে, বন্ধ করার কারণে ফার্দার আর চেক করে না যে দুধটা মানে টিটটা ক্লিয়ার আছে কি না। এই জন্য মধ্যে চেক করা, চেক দেওয়া উচিত। কোনো একটা ফরেন পার্টিকেল হয়তো ওখানে ঢুকছে বা কোনো একটা ইনফেকশনের কারণে এই টোটাল টিটটাই তার কোয়ার্টারটাই ব্লক হয়ে গেছে। যদি সঠিক সময়ে এটা ডায়াগনোসিস করা যায় তাহলে এটা ওভারকাম সম্ভব। বর্তমানে তার খামারে সব মিলে 27টি গরু আছে। ঘরসহ তার ইনভেস্ট ছিল মাত্র 7 লাখ টাকা। এখন খামারটা যথেষ্ট বড় হয়েছে। আমি সারাদিন আসলে গরুর যত্ন নেই, আসলে গরু ঘরে যা কিছু করার লাগে, গরুর জন্য যা কিছু করার লাগে এগুলো করি আর কি। বর্তমানে তার খামারে 100 লিটার দুধ হয়, স্থানীয় মিষ্টির দোকানে বিক্রি করেন তিনি। এছাড়া বিকেলের দুধ স্থানীয়ভাবে বিক্রি হয়ে যায়। এই খামারে সর্বোচ্চ 22 লিটার দুধের গাভী রয়েছে। 12-13 লিটার দুধের নিচে কোনো গাভী হলে সেটা বাদ দিয়ে দেন এই খামারে। বন্ধুরা, আমরা একটা খামারের প্রতিবেদন দেখাই যেটা দেখে অনেকে উৎসাহী হয়ে অনেকে খামার করে, আবার কখনো একটা ক্ষেত খামারের সমস্যার কথা তুলে ধরে সমাধান দেওয়ার চেষ্টা করি। সেটা দেখে সারা দেশের কৃষক ও খামারিরা এই ধরনের সমস্যার সমাধানের একটা উৎস খুঁজে পায়। আমরা চেষ্টা করি খামারিদের পাশে থেকে তাদের সঠিক পরামর্শ দেওয়ার,
সবজি মাছ মুরগি হাঁস গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সমস্যা আমাদের জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না, আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazetv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন।